إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمد عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال لأهلهم امكثوا إني آنست نارا وقال الله تعالى في موضع آخر الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. উপস্থিত এই মঞ্চের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আমার সভাপতি সাহেব, স্টেজের ওলামায়ে কেরামগণ, এলাকা থেকে ছুটে আসা মসজিদ দরদে আমার বাপজান ভাই বন্ধু, পর্দার আলের অবলা সরলা ও খালা, আল্লাহর লাখ লাখ প্রশংসা। যে মহান আল্লাহ পাকের কৃপায় আমরা এই রাত্রিতে শয্যাকে ত্যাগ করে আরামকে হারাম জেনে শত ব্যস্ততাকে উপেক্ষা করে হাদিসকরণের অমীয় বাণী শুনে ইমানটা তাজা করার একটা সুযোগ পেয়েছি। তারপর ধর্মের গুরু মামনে দুলাল হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত কালাম সাল্লাল্লাহু আলাইহি বারে বালে। এখন ঘড়িতে 11:20 বাজতে চলেছে আর আপনার কাছে আমি লম্বা ভূমিকা করে আপনাকে সভা থেকে তাড়াতাড়ি করে উঠিয়ে দিব, এটা আমার জন্য শোভনীয় নয়। দোকানে হালকা ফুলকা একটু টেনশন হলো, কিছু মানুষ কমলো। মা বোন কেমন আছে? কম আছে না ভালো আছে? মা বোন অনেক আছে? আপনি কি দেখলেন? কেনা দেখতে গেলেন আপনি? মা বোনকে দেখা হারাম আপনি দেখতে গেলেন মানে? জি, তো ভাইজান, মানুষের হাতে কিছু ভুল হয়, কিছু ত্রুটি বিচ্যুতি হয়, আর ভুল ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় দেন, সুযোগ দেন। আমি কথা বাড়াবো না, যেটি কথা বলবো হাদিস কোরআন থেকে, আপনার সামনে একটা হালকা খোরাক দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি খোলেকাল ইনসানে হালুয়া ও আকসার সাইন জাদালা, বিভিন্ন রকমের রূপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করার পরে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মানুষ কি পৃথিবীর? এই মানুষ পৃথিবীর নয়। কোরআনে আপনি পড়ে লিয়েছেন যে হ্যাঁ, এই মানুষ হচ্ছে পৃথিবীতে এসছে মারপেট থেকে, কিন্তু মানুষ এই পৃথিবীর নয়। আমি কোরআনের আয়াত আপনাকে পড়ে শোনাবো যে না, পৃথিবীর মানুষ নয়, উপরের মানুষ। তো উপরের মানুষ আপনি কোরআনকে সামনে রেখে বলবো, হাদিসকে সামনে রেখে বলবো, কিন্তু আপনি মানুষকে কি করে বুঝাবেন? কোরআন তো মানে না, ও হাদিস তো মানবে না, আমি তোমার শরীয়ত তোমার বিধি বিধান মানবো না, তো তুমি আমাকে সায়েন্স দিয়ে আমাকে প্রমাণ দাও যে মানুষ এই জগতের নয়। জি, আপনি এই জগতের নন, আপনি অন্য একটা জগতের, আর জগৎ অনেক আছে, অনেকটা জগৎ আছে, দুনিয়া জগৎ, মার্কেট জগৎ, আখেরাত জগৎ, জান্নাত জগৎ, জাহান্নাম জগৎ। জি,
বাবার পৃষ্ঠ আদম, আদমের পৃষ্ঠে ছিলাম আমরা, রুহের জগৎ। তো আপনি এই জগতের লোক নন কিন্তু, এটা ভেবে নিতে হবে। এর প্রমাণ হলো, কথা সংক্ষেপে এর প্রমাণ হলো, অ্যালেক্স সিলভা আমেরিকান বড় মাপের ডাক্তার, অ্যালেক্স সিলভা বড় মাপের ডাক্তার, 10টা যদি আমেরিকাতে বড় ডাক্তার থাকে তার মধ্যে অ্যালেক্স সিলভা একটা বড় ডাক্তার। উনি গবেষণা করতে 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 বিভিন্ন ধর্মের গ্রন্থকে পড়লেন, বাইবেল পড়লেন, গীতা পড়লেন, বিভিন্ন রকমের ধর্মের ইয়ে পড়লেন, আর পড়তে 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 কোরআন পড়তে পড়তে আরম্ভ করেছে। কোরআন পড়ার পিছনে তার ইয়ে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে মাটি থেকে, আর মাটিতে সৃষ্টি করে জান্নাতে রেখেছিল, আর জান্নাতে রুহ দান করার পরে জান্নাতে একটা ভুল করেছিল, তার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। এটা কেমন করে হয়? এই গবেষণা করতে 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 পেয়ে গেছে। কি পেয়েছে? আল্লাহ বলছেন, আদম তোমাকে শয়তান সাজদা করেনি, তোমার দুশ্মন হয়ে দাঁড়িয়ে গেছে, তুমি তোমার স্ত্রী, তোমার এবং তোমার স্ত্রীর দুশ্মন হচ্ছে শয়তান, অতএব দুশ্মন থেকে বেঁচে থাকো, খুব সাবধান থাকো, দুশ্মন থেকে বাঁচতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু খাও পান করো ঘুমো ফিরো, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই ফলের খাওয়া দূরে, ফলের ফল খাওয়া দূরের কথা, গাছে নিকটবর্তী হও না। ফল খেয়ে ফেলেন, পাপ করলেন, হলো পাপ। কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাগণকে জাহান্নামের গেটে দাঁড় করে রাখবেন, লোক জাহান্নামে ঢুকবে, একের পর এক জাহান্নামের মধ্যে ঢুকবে, এমন সময় ফেরেশতা জিজ্ঞাসা করছে, বন্ধুরে তুমি কি এমন কাজ করেছো যার কারণে জাহান্নামের মধ্যে তোমাকে যা যেতে হচ্ছে? ওই লোকটা বলবে, আমি এক দুই করে করে চারখানা কাজ করেছিলাম, চারখানা অন্যায় করেছিলাম, চারখানা পাপ করেছিলাম, যার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। অনেকগুলো পাপ আছে জাহান্নামের গেটে, চারখানা পাপ যে জাহান্নামে যাবে, ওই লোকটা জাহান্নামের গেটে গিয়ে চারখানা পাপকে উঠিয়ে ধরে ফেরেশতাকে বলবে, লামনাকো মিনাল মুসাল্লিন, আমরা পার্থিব জগতে আসল জিনিস মিরাজুল মুমিন, মুসলমান এবং বেধর্মীর পার্থক্যকারী নামাজ নামের বস্তুকে আমরা প্রতিষ্ঠা করতে পারি না। নামাজ পড়িনি, এক নম্বর করণ জাহান্নাম যাওয়ার। আপনার আনুষঙ্গিক গুনাহ হলে হতে পারে, কারণ কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক বানি আদমকে আল্লাহ গুনহার উৎস দিয়ে তৈরি করেছেন, কারণ আমার বাপ আমার মা জান্নাতে গুনাহ করেছেন আর আপনি গুনাহ করছেন দুনিয়াতে, যে পার্থক্যটা দেখেন, আসমান জমিন পার্থক্য। তো আপনি গুনাহ যদি করেন, তার জবাব কোনো ব্যাপার নয়, আপনার হাতে পাপ হয়ে যদি যায়, এটা কোনো বিশাল কোনো বড় জিনিস নয়। কি বড় জিনিস? বড় জিনিস একটা আছে, পাপ করাটা বড় জিনিস নয়, পাপ হতে পারে, আপনার বাপ পাপ করেছে জান্নাতে। আল্লাহ একদম সরাসরি বিধান দিয়ে বলছেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তারপরও পাপ হচ্ছে, আদম হাওয়ার হাতে পাপ হচ্ছে আর আপনি পৃথিবীতে পাপ করছেন। আল্লাহ আল্লাহ পাকানি বললেন, পাপ করেছো অন্যায় নয়, পাপ হতে পারে, পাপ তোমার বাপ করেছে, তোমার মা করেছে, তোমার হাতে পাপ হবে। কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক আদমের সন্তান সন্ততি গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, জেনে করবে না জেনে করবে, দিনের আলোতে করবে, রাতের অন্ধকারে করবে, শয়তানে পাপ করাবে, তাকে আল্লাহ দিয়ে আসবে সোফে সদুরের নাস মিনাল জান্নাতে ওয়ান্নার, তোমার বাবাকে তোমার মাকে শয়তান বিভ্রান্তি করে পাপ করিয়েছে, তুমি কোন ক্ষেতের মূলি, তোমাকে বিভ্রান্তি করবে, তোমাকে উৎসাহ দিবে, তোমাকে উৎসাহ দিবে আর তোমাকে প্রলোভন দেখিয়ে দিয়ে তোমাকে পাপ করিয়ে দিয়ে, পাপ করাটা বড় ব্যাপার নয়, পাপ করার পরে তুমি যদি বসে থাকো আল্লাহর কাছে দুই হাত তুলে গভীর রাত্রিতে নিরিবিলি নির্জনে ক্ষমা চেয়ে, না নাও, এটাই হলো আসল পাপ। পাপ করাটা অন্যায় বটে, কিন্তু পাপ করে নেওয়াটা, যদি আপনি পাপ না করেন গুনাহ না করেন, তো অন্য একটা হাদিসে এসেছে,
আল্লাহ পাক বলছেন তোমার মত এই উম্মত যদি পাপ না করে অন্যায় না করে ভুল ভ্রান্তি না করে ছোট মোটো তাহলে আল্লাহ এই জাতিকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেয় অন্য এমন একটা জাতি নিয়ে আসবেন পৃথিবীতে যে পাপও করবে আমলও করবে ভালো করবে মন্দ করবে তা আপনি কি ভেবেছেন আপনাকে আমি সার্টিফিকেট দিতেছি পাপের যে যান দোকানে যে মারামারি করে ওকে লেথড়ে দেন ওই কসমেটিকের দোকানদারটাকে অন্যায় জি বাপ জান আমার ভাই আমার আল্লাহ পাকের নবীর কথার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরে আমার তুমি পাপ এবং নেকির সংমিশ্রণ অতএব তোমার হাতে পাপ হতে পারে পাপ যদি হয়ে যায় বড় ব্যাপার নয় পা হয়ে গেল বড় মান নাই নয় সবচেয়ে বড় মান নাই কি পাপ করার পরে তুমি আল্লাহ পাক রাব্বুল আলামিন কাছে তোবা করে ক্ষমা চেয়ে নিলে না আদম পাপ করেছিল না আল্লাহ সুযোগ দিয়েছিলেন আদমকে আল্লাহ সুযোগ দিলেন আদম আলাইহিস সালাম পাপকে ধুয়ে নিলেন মুছে নিলেন কি বলে রব্বানা সালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ গো মাটি থেকে তৈরি করেছো মাটির বৈশিষ্ট্য হচ্ছে পানি পড়লে গলে যাওয়া মাটির বৈশিষ্ট্য হলো কাদা হয়ে যাওয়া মাটির বৈশিষ্ট্য শোষণ হয়ে যাওয়া মাটির বৈশিষ্ট্য হচ্ছে উর্বরতা ক্ষমতা তার মধ্যে থাকা মাটির বৈশিষ্ট্য হচ্ছে মাটি থেকে বিভিন্ন রকমের ফলমূল হয় যেরকম পৃথিবীতে তুমি বিভিন্ন রকমের মমিন মমিনী কাফের বিভিন্ন রকমের ইমানের মানুষকে দেখেছো ওইরকম বিভিন্ন রকমের মাটি রয়েছে কারণ মাটির মধ্যে সোডিয়াম রয়েছে মাটির মধ্যে ফসফরাস রয়েছে মাটির মধ্যে উর্বরতা শক্তি রয়েছে অতএব মানুষের মধ্যে এইরকম গুণগুলো আল্লাহ নিহিত রেখেছো আমার মতো ছিল আমি ভুল করেছি তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও ক্ষমা হলো আল্লাহ বললেন বান্দা আদম পাপ করেছো অন্যায় করেছো আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও কারণ তোমাকে শয়তান সাজদা করে নাই তোমাকে সুযোগ দিয়েছিলাম কি বলে ও শয়তান তুমি আমার খলিফা আমার আদমকে সাজদা করলে না আমার খলিফাকে সম্মান জানালে না আমার খলিফাকে এনে না করলে না তুমি জান্নাত থেকে চলে যাও জান্নাত থেকে চলে যাও সময় তাকে দিয়েছিলাম বুঝার জন্য ক্ষমা নিয়ে নেওয়ার জন্য কিন্তু সে সেই সময়কে কাজে লাগাতে পারে নাই ওখান থেকে জান্নাত থেকে বেরিয়ে গিয়ে তোমার জন্য প্রকাশ্য শত্রু রূপে এসে আখ্যায়িত হলো পাপ করার পরে যদি ক্ষমা আল্লাহর কাছে না চাহেন তাহলে শয়তানগত স্বভাব শয়তানও পাপ করেছিল আদমকে সিজদা না করেও ক্ষমা চাইনি জি আমি আমার ওয়াজটা এই আপনার পাপের নয় আমি চলে যাবো এখনই চলে যাচ্ছি অল্প কয়েক মিনিটের মধ্যে চলে যাব তো যদি কোনো মানুষের হাতে পাপ হয়ে যায় বোনের দশ কাঠা জমি দাবি নিয়েছেন তো বোনের বাড়ি যান যে বুবু ভুল হয়ে গেছে ছেলে মেয়ের চাপে ওই স্ত্রীর চাপে মোড়লের চাপে মোড়ল ওই তো ঘুষ খেয়ে 500 টাকা ঘুষ খেয়ে জমিটা তোর এভাবে রেকর্ড করে দিয়েছে আমার ভুল হয়ে যাবো তুমি তুমি জমি ঘুরিয়ে নাও দেন ক্ষমা নেন সময় আছে মাকে ভাত দেনি মার কাছে যান যে মা এরকম ব্যাপারটা হয়ে গেছে যদি ক্ষমা না নেন তাহলে শয়তানগত স্বভাব একটা শয়তানের স্বভাব আপনার মধ্যে থেকে গেল অনেকগুলো থাকতে পারে তার মধ্যে আরেকটা চলে আসলো অ্যালেক্স সিলভা বলছে মানুষ এখানকার লোক নয় জান্নাতের জান্নাতের লোক এটা একদম সঠিক কথা কোরআন প্রমাণ করেছে ফাহাবেতু মিনহা শয়তানকে আল্লাহ বলছেন ফাহাবেতু মিনহা জান্নাত থেকে উঠে যাও ফাইনাকা রাজিম অনন্তকালের জন্য তুমি অভিশপ্ত জি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম অভিশপ্ত তুমি এলা ইয়াউমুল কিয়ামত কিয়ামতের কোটে আর জাহান্নামে তোমাকে আগুনের তক্ত আর লানাতের তক্ত দেওয়া হলো আর আল্লাহ আদমকে বললেন যে তোমরা জান জান্নাত থেকে স্বামী স্ত্রী তোমরা সব বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে এসে সময় পেয়ে গেল আদম আলাইহিস সালাম আর ওই সময়ের মধ্যে তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগে আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি জেনে করেছি না জেনে করেছি শয়তানকে তুমি আমার শত্রু বানিয়েছিলে শয়তান আমার কাছে আসলো আর এসে বললো ওয়াকাসামাহুমা নীলাকুমা লামিনান নাসিহিন আমাদের দুইজনকে কসম দিয়ে দিয়ে বুঝালো জান্নাতের ফল খাও নাইলে আল্লাহ তোমাকে বের করে দিবে আল্লাহ গো বুঝতে পারলাম না শয়তানের প্রেমে পড়ে গেলাম ওর ফেরবে পড়ে গেলাম ওর ধোকায় পড়ে গেলাম পাপ করলাম অন্যায় করলাম যার কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে পাপ করেছি বুঝতে পেরে গেছি সময় তুমি দিয়েছ সময়ের মধ্যে তোমার কাছে ক্ষমা নিয়ে এনেছি আল্লাহ বললেন বান্দারে
পাপ করেছো অন্যায় করেছো জেনে করেছো না জেনে করেছো শয়তানের প্রলোভনে পড়ে পড়েছো শয়তানের চক্রান্তে পড়ে করেছো পাপ করে দিয়েছো বটে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বসে আছি প্রতিদিন রাতে সময় দুনিয়াতে এসে তোমাকে বলি আমি কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে কে এমন আছো আমার কাছে রুজি রুজি চাইবে কে এমন আছো জুলুম করে অন্যায় করেছো ছোট করেছো বড় করেছো আমার কাছে হাত উঠিয়ে নীরব নগরের জন্য তুমি দোয়া করে না আমার কাছে ক্ষমা চেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব বান্দারে আমার তুমি আমার কাছে অন্তর পরিষ্কার করে বারদেগার এই পাপ এই গুনাহ আর জীবনে কোনদিন করব না এই মনোবৃত্তি টেনে নিয়ে নিয়ে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের সমস্ত গুনাহকে তোমার পাহাড় সমতুল্য পাপকে ক্ষমা করে দে আদম ক্ষমা পেয়ে গেলেন শয়তান সময় পেল কাজে লাগালো না অ্যালিস সিলভা বলছে যে আদম আলাইহিস সালাম জান্নাতে আসলে ছিল আর আমরা জান্নাতের মানুষ আমরা ফিরে ফের জান্নাতে যাব তো আপনি যে জান্নাতের লোক নন তো ফের জান্নাতে কেন যাবেন পানি কা পানি মে উছালকে গানি মে ফেন পানি যেখানকার জিনিস সেখানে যাবেই পানি কোথেকে আসে সমুদ্র থেকে আসে না আর সমুদ্র উঠলো কোথায় মেঘমালাতে মেঘমালাতে বর্ষণ হলো বর্ষণে মাটিতে গেল মাটি শুষলো পাতাল গেল পাতাল থেকে কোথায় গেল ফের পানি কা পানি মে উছালকে গানি মে ফেন পানি সাগরের লোনা জল সাগরের লোনা জল কেমনে মেঘের কলে শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে আলেস সিলভা বলছে যে মানুষ এই জগতের নয় ওই জগতের রিসার্চ করে সারা জীবন কাটিয়ে দিল মানুষের পিছনে লহসমান একটা সায়েন্স দা একটা একটা পার্ট নিয়ে সারা জীবন কাটিয়ে দিল না বাড়ি না ঘর না সংসার না কি ১৯১২ সালে ক্লার্ক বলে একটা লোক পাঁচটা ছেলে মেয়ে স্ত্রী আর চারটা ছেলে মেয়ে ছোট এই 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 চারটা ছেলে একটা স্ত্রী নিজে জীবনে যতটা কষ্ট করে কামাই করেছিল সমস্ত টাকাটিকে এক জায়গায় গুচ্ছিত করলো গুচ্ছিত করার পরে এইবারে তখন টিকিট কাটতে যাচ্ছে ১৯১২ সালে টিকিট কাটতে যাচ্ছে কিসের না তো টাইটানিক জাহাজে চড়ে ভ্রমণ করতে যাবে তার জন্য টিকিট কাটতে যাচ্ছে লম্বা বিশাল বড় টিকিট টাইটানিক এখন সমুদ্রের নিচে আছে এটা জানেন টাইটানিকের নামে একটা বই তৈরি হয়েছে এটাও জানেন টাইটিংয়ে টাইটানিকের হিরোইনটা এখনো বেঁচে আছে না কয়েকদিন আগে মারা গেল এরকম কিছু এটাও জানেন অনেক কিছু ব্যাপার হয়েছে টাইটানিককে নিয়ে একের পর এক রিসার্চ হয়েছে আমি একটা জিনিস নিয়ে আসবো আপনার সামনে স্ত্রী তখন বলছে স্বামীকে সারা জীবন ধরে ইনকাম করেছো ছেলে আছে মেয়ে আছে বাড়ি ঘর ইয়ে ও ১২-১৭ তুমি এতগুলো সমস্ত টাকা দিয়ে তুমি টিকিট কেটে নেবে এটা হয় স্ত্রীর কথা শুনতে হয় সমাতে স্ত্রীর কথা শুনতে হয় স্ত্রীদের সম্বন্ধে ওয়াজ করছিলেন কারি হানিফ সাহেব একটা দুটা দিকে টাচ করে উনি একদম এক্সপ্রেস গাড়ির মতন যাবে কুচবিহার তো চলে গেছেন উনি আমি একটা দিক আপনাকে দিব উনি দুই একটা দিয়েছেন আমি একটা দিব আপনাকে বুঝছেন স্ত্রীর কথা শুনতে হয় কাঁড়ির পালা দিবেন তো আপনার মন হয়ে গেছে এই জায়গাতে দিব তারপরে স্ত্রীকে জিজ্ঞাসা করতে লালমোহন মা কাঁড়ির পালাটা কোনটা দিলে ভালো হয় তুমি যেখানে খাবে সেখানে দেবো ও কিন্তু একটা জায়গা দেখিয়ে দিবে আপনাকে তো ওইখানে যেহেতু আপনি দিবেন না ওর মন জয় করার জন্য তখন ওই জায়গাটাকে কস দেখাতে লাগেন যে লালুর মা তুমি যে কাঁড়ির পালা দিতে বলছো তো এখানে এঙ্গুর বেশি লাগবে আর এঙ্গুর বেশি লাগলে কাঁড়ি কাঁড়ি ফেলে দেবে আর এই বৃষ্টি ফিষ্টি হতে গেলে পানি এসে এখানে এখানে ঢুকে যাবে মানে মানে আপনি যেমন একটা যুক্তি দেন ওকে যুক্তি দেন বলছি এখানে উচ্চা আছে লালুর মা এখানে কাঁড়ি হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছি ভালো হয়েছি ওখানটা ও থাকতে পারবে না ও নিজের পায়ে থাকতে পারবে না পরমেশ্বর সাথে করেছেন ওয়াতি ফুলা ফাঁপিরা বড় হয়ে গেছে অত খুশি হয়ে গেছে অ্যালিস ইয়ে এ ক্লার্কের স্ত্রী ওকে বুঝালো যে না সারা জীবন ধরে তুমি ইনকাম করেছো ছেলে মেয়ে এ ও ১২-১৭ তুমি সব তোমার একটা ভালো হয়েছে সবকে তুমি এই টাইটানিক জাহাজে আরোহণ করে সব শেষ করে দিবে মনে মনে খুব প্রচেষ্টা করলো কিন্তু স্বামীকে থামতে পারলো না স্বামীকে থামতে পারল না শেষ পর্যন্ত টিকিট কেটেই ফেলল সাউন্ড আপ ডাউন করছে আমি কাজ থেকে কহিতে পারবো না এটা আমার স্বভাব আমার আপনকার স্টাইল হয়ে